সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মিউজিক ক্লাবে এবং আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে আজকের এই পুরো আয়োজন জুড়ে যেহেতু পবিত্র মাহে রমজান এবং এই সময়টাকে এই মাসটাকে আমরা সবাই মিলে উদযাপন করছি আমরা একই সাথে যে আমাদের ধর্মীয় বিষয়গুলো রয়েছে সেগুলোকেও সবসময় পালন করার চেষ্টা করছি আর তাই আমাদের মিউজিক ক্লাবের এই আয়োজনে আপনাদের জন্য সবসময় আমরা চেষ্টা করি সময়ের সাথে তাল মিলিয়ে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে এবং তারই ধারাবাহিকতায় আজ থাকছে আমাদের সাথে সামির কাওয়াল এবং তার দল চমৎকার একটি সময় কাটবে সামির কাওয়ালের সাথে আর আপনারা যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকেও আমরা অনুরোধ করব আমাদের সাথে ফোনে অবশ্যই যুক্ত হবার জন্য স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে কিন্তু কথা বলতে পারবেন আজকের সঙ্গীত শিল্পী আমাদের সামির কাওয়ালের সাথে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সামির ভাই জি ভালো আল্লাহর রহমতে অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো এবং আমার মনে হয় এটা আগের রমজানে দেখা হয়েছিল এবং এবার পরবর্তী রমজানে দেখা হলো তারপরেও ভালো লাগে যে এই মাহে রমজানের যে একটা আমেজ রয়েছে সেই আমেজে কিন্তু আপনার কাওয়ালি শোনার সুযোগ আমাদের হয়ে যায় আজকে আশা করছি খুব সুন্দর একটা সময় কাটবে বাংলা ভিশনের সকল দর্শকদের সাথে আমরা শুরু করতে চাই জি আজকে আমার প্রচুর ঠান্ডা লেগেছে জানি না গাইতে পারবো কিনা তবু আসছি আমার মনে হয় আপনার যারা ভক্ত রয়েছে তারা সবসময় আপনার কণ্ঠে শুনতে পছন্দ করেন তো আজকেও তাদের ভালো লাগবে আল্লাহ রহমত করুক আমরা শুরু করি आज की शाम आप लोगों के नाम बहुत खूब आज की शाम अपना देर नाम काछे दूरे जरा जेखने बसे बांग्ला भिशन प्रोग्राम देखें तादेर नाम वाह वाह उम्मत के दान करे छौ গুনামা ফেরসিলা কালেমা নামাজ রোজা আর এই রমজান মাস আমি রোজার কাওয়ালি দিয়ে শুরু করছি খুশনসিবি আমাদের জীবনে মাহে রমজান আবার এসেছে খুশনসিবি খুশনসিবি আমাদের জীবনে মাহে রমজান আবার এসেছে এসেছে মাহে রমজান রোজাদারের জন্য এই মাসে রোজাদারের জন্য এই মাসে সব বেহেশতি দরওয়াজা খুলেছে রোজাদারের জন্য এই মাসে সব বেহেশতি দরওয়াজা
দরজা খুলেছে রোজাদার কে আল্লাহ পাক মহান নিজ হাতে দিবেন রোজার প্রতিদান নিজ হাতে দিবেন রোজার প্রতিদান রোজাদার কে আল্লাহ পাক মহান নিজ হাতে দিবেন রোজার প্রতিদান রোজা খাস আমারি ইবাদত রোজা খাস আমারি ইবাদত আল্লাহ কোরআন ইরশাদ করেছে রোজা খাস আমারি ইবাদত আল্লাহ কোরআন ইরশাদ করেছে নফসে আম্বারা হয়ে যাবে বাতিল ফয়জে রুহানিয়ত হবে হাসিল হাসিল ফয়জে রুহানিয়ত হবে হাসিল রোজা রাখো রোজা রাখো কোরআন পড়ো মুমিন রোজা রাখো কোরআন পড়ো মুমিন বখশিশের আজ পথ খুলেছে রোজা রাখো কোরআন পড়ো মুমিন বখশিশের আজ পথ খুলেছে খুশ নসিবি আমাদের জীবনে মাহে রমজান আবার এসেছে খুশ নসিবি আমাদের জীবনে মাহে রমজান আবার এসেছে খুব ভালো লাগলো আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই মাহে রমজানের যে আমেজ রয়েছে সেই আমেজটা আপনার মানে কণ্ঠে যখন আমরা কাওয়ালি শুনতে পাই তখন মনে হয় যেন হ্যাঁ পরিপূর্ণতা পেল এবং প্রতি বছরই আমার সেই সুযোগটা হয় আর খুব ভালো লাগছে এবং একটু হলো দুঃখ প্রকাশ করছি যে আপনার কণ্ঠ আজকে ভাঙা বললেন আসলে হ্যাঁ ওয়েদারের কারণে সবারই কিন্তু কম বেশি একটু জ্বর ঠান্ডা চলছে কিন্তু কোনো সমস্যা নেই আপনার পুরো টিম এত চমৎকারভাবে সঙ্গত করে এবং আপনি এত স্বতঃস্ফূর্তভাবে করেন যে আমাদের শুনতে খুব ভালো লাগছে তো আমরা পরবর্তী পরিবেশনায় যেতে চাই Ali, 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 Ali
দিল পরালি আলি মন মে আলি আলি মর যাও কফন পর মেরা লিখনা আলি আলি সুবহানাল্লাহ সিনে মে নুরানি শামা জ্বলি আল্লাহ মুহাম্মদ ولي ولي ہوٹوں پہ ہر دم علی علی میرا نسنا سے بولے علی علی نکل گیا جو گناہ تھا میرا جل 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 گیا میں گرتے گرتے سنبھل گیا دل خوشی سے اپنا مچل 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 گیا بولا جب دل سے علی علی بولا جب دل سے علی علی بولا جب دل سے علی علی ہوٹوں پہ ہر دم علی علی میرا نس نس بولے محمد صلى الله عليه وسلم
मुस्तफा की सीरत अली में है 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 के मुस्तफा की सीरत अली में है अल्लाह की कुदरत 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 अली में है वो जमान रहमत अली में है वो जमान रहमत अली में है वो जमान रहमत अली में है और मारफत جمال کبریا جلوہ علی کا ہے احمد کے بعد دنیا میں رتبہ علی کا ہے سبحان اللہ کیا بات اسلام ہم جو پائے ہیں یہ صدقہ علی کا ہے علی کا کہ پیدا ہوئے ہو کعبہ میں کعبہ علی کا ہے اللہ علی کا عرش اللہ علی کا ہے علی کا عرش مولا علی کا ہے بے شک کعبے میں تشریف لائے حیدر کعبے میں تشریف لائے حیدر کعبے میں تشریف لائے حیدر کرو میں اور کا تعریف حیدر اللہ ہے علی کا علی مولا علی مولا علی دم دم علی مولا علی مولا علی دم دم حق علی مولا علی مولا علی دم دم علی مولا علی مولا علی دم دم حق علی مولا علی مولا علی دم دم علی مولا অসংখ্য ধন্যবাদ চমৎকার পরিবেশনা আমরা আবারও পরিবেশনায় ফিরব কিন্তু তার আগে একটি বিরতি নিয়ে আসছি জি প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন মিউজিক ক্লাব নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আজকের এই পরিবেশনায় সাথেই থাকুন বাংলা ভিশনের ফিরে এলাম বিরতির পরে আমাদের নিয়মিত আয়োজন মিউজিক ক্লাবে আমি শান্তা জাহান রয়েছে এবং আজ আমাদের সাথে রয়েছে কাওয়ালি পরিবেশনায় সামির কাওয়াল এবং তার দল আবার ফিরে যাব পরিবেশনায় এবং আপনারা কিন্তু আমাদের সাথে ফোনের মাধ্যমে যুক্ত হতে পারবেন স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন আপনাদের পছন্দের এই মানুষটির সাথে পরিবেশনায় ফিরে যাচ্ছি
ফিরে এলাম বিরতির পরে। আসলে আপনার কাছ থেকে যতই শুনি না কেন মনে হয় যে অল্প সময়ের মাঝে অনেক কিছু বোধহয় বাকি রয়ে গেল, এবং পাশাপাশি অনেক রিকোয়েস্টও আসছে আমার কাছে সামির ভাই। আমি রিকোয়েস্টের গানের কথা আপনাকে বলবো, কিন্তু যেহেতু বিরতির পরে ফিরে এসেছি আপনার পছন্দের একটা শুনতে চাই। জি আচ্ছা, ওই যে একজন বললেন ফরমাইশ করেছে কালনুন থেকে মেরাজ নাইল সাহেব, জি ওটা গিয়ে দিই প্লিজ প্লিজ। লালি মোরে লাল কি জিত দেখ মত লাল কি, লাল দেখন মেয়ে আই হুঁ মেয়ে ভি হো গই লাল, ও লাল মেরি পত রখিও বলা ঝুলে লালন সিন্দড়ি দা সেবন দা। Hey
سيوانيدا شهباز كالندر دما دما অসম্ভব সুন্দর পরিবেশনা এবং ধন্যবাদ রিকোয়েস্টের মানে আমি বলবো পরিবেশনাটি সবার আগেই আপনি করে দিয়েছেন আসলে আমাদের যারা দর্শক রয়েছে তারা কিন্তু মানে একটা ধৈর্য নিয়ে বা একটা অপেক্ষা নিয়ে বসে থাকে জি জি যে তার পছন্দের যে পরিবেশনা রয়েছে সেটি কখন হবে জি ইনশাআল্লাহ এখন হবে সব পছন্দের গান আমাদের কিন্তু আরও অনেক রিকোয়েস্ট রয়েছে সো রিকোয়েস্টের কথা আমি আবারও বলবো মানে সুদূর সেই সৌদি আরব থেকেও আপনার জন্য রিকোয়েস্ট আসছে বাট এবারে কি আপনার পছন্দের পরিবেশনা হবে নাকি আমরা রিকোয়েস্টের পরিবেশনাতে যাব ফাতালি খান সাহেবের একটা গাই প্লিজ একটা রিকোয়েস্ট একটা আপনার পছন্দ এইভাবে করে আমরা জি জি শুনি ওকে محبت کی نظر وہ ہے جو ہر دل میں جگہ پائے محبت کی نظر وہ ہے جو ہر دل میں جگہ پائے محبت ہو اگر سچی تو پتھر موم بن جائے کہاں لے جاؤں دل ہاں شنتا جی کہاں لے جاؤں دل یہ دونوں جہاں میں ایسی مشکل ہے ایسی مشکل ہے یہاں پریوں کا مجمع ہے ہاں بے شک یہاں پریوں کا مجمع ہے
ऊपर हूरों का खेला है इलाही कैसे मापदा पादानी दानी रेसा इलाही कैसे कैसी सूरत तूने बनाई है हर एक सूरत कलेजे से लगा लेने की काबिल है एक एक शहंशाह ने बनवा के हंसी ताजमहल ताजमहल वाह वाह एक शहंशाह ने बनवा के हंसी ताजमहल दुनिया वालों को मोहब्बत की निशानी दे दी निशानी दे दी वाह हां कोई कहता है संता जी से मेरे ख्यालों में भी है एक ताजमहल मैं तुझे दूसरी मुमताज बना सकता कि कोई जाने कोई ना जाने ये परवाने होते हैं दीवाने देखो ये दो परवाने है दोनों ही दीवाने जब से मिली है आंखें होश है दोनों ही ऐसा खुमार
आसमां में जितने तारे हैं आसमां में जितने तारे हैं हमारे आह के सरारे हैं क्या बात है हम तो कहते हैं वो हमारे हैं वो भी कह दे कि हम तुम्हारे हैं बहुत खूब बहुत खूब के सुन ले जमी सुन ले आसमां दोनों के प्यार की है चले हैं दोनों दुनिया की गलियां दिल को जुनून है फिर भी सुकून है जब से मिली है आंखें होश है दोनों ही के कैसा खून খুব সুন্দর পরিবেশনা এবং সকলের এত চমৎকার সঙ্গত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের পক্ষ থেকে আমি জানিয়ে দিচ্ছি তাদের নিশ্চয়ই ভালো লাগছে যেটা বলছিলাম সামির ভাই যে সুদূর সৌদি আরব থেকে কিন্তু আমাদের নিয়মিত একজন দর্শক রয়েছেন ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন সবুজ তিনি তাজে দারে হারাম এই পরিবেশনাটির জন্য অনুরোধ করেছে আচ্ছা আমি যতটুকু পারি গিয়ে দিই অবশ্যই
قسمت میں میری چین سے جینا لکھ دے کہ ڈوبے نہ کبھی میرا سفینہ لکھ دے جنت بھی گوارا ہے مگر میرے لیے اے کاتب تقدیر مدینہ لکھ دے سبحان اللہ کہ تاجدار حرم ہو نگاہ کرم تاجدار جتنے خالی ہے سب جام بھر
मुश्किल है आका किधर जाए हम आप ही कर न लेंगे हमारी खबर आप ही कर न लेंगे हमारी खबर हम मुसीबत के मारे किधर অসংখ্য ধন্যবাদ সামির ভাই আপনি তো বলেন একটু করে গাইবেন কিন্তু এই যে দর্শকদের ভালোবাসা কিন্তু পুরো পরিবেশনটাই আপনি করে দিলেন সবার দোয়া চাই ঠান্ডা তো এমন লাগছে গান গাওয়ার মতো না আমি তো আসছি যে দর্শক লাগি অসংখ্য ধন্যবাদ এবং আসলে পুরো রমজান মাস জুড়ে আপনার সাথে একবার যদি আমার এরকম বৈঠকি আয়োজনে না দেখা হয় আমার কাছে মনে হয় যে একটা পরিবর্তন ইবাদত হয় না অবশ্যই সেকেন্ডের মধ্যে মানুষ চলে যায় কোথা থেকে কোথায় অবশ্যই পরমাত্মার সঙ্গে এই আত্মার মিল হয়ে যায় আসলে আমরা যে আমাদের আল্লাহ তাআলাকে বা সৃষ্টিকর্তাকে তো আসলে ডাকার প্রত্যেকটা মানুষেরই কিন্তু ধরনটা আলাদা তবে আমার মনে হয় যে এই আয়োজনটা হচ্ছে সব মানুষদেরকে একত্রিত করেন এবং তারাও আসলে এই সময়টাকে সব কিছু বাদ দিয়ে কিন্তু সৃষ্টিকর্তার কথাই স্মরণ করেন আল্লাহকেই স্মরণ করেন আমরা পরবর্তী পরিবেশনায় যেতে চাই কারণ আমাদের সময় তো খুব বেশি না তাই আমি কথা বেশি বাড়াতে চাই সব রঙ্গি তল্লা আছেন অবশ্যই আমরা পরবর্তী পরিবেশনায় জি আচ্ছা নতুন কাওয়ালি করছি একটা আশা করি ভালো লাগবে সাইফা কই ভি হো মিসলে কুরআন হো নহি সকতা মুনাফিক কো কভি এহসাস সে ঈমান হো নহি সকতা মুনাফিক কো কভি এহসাস সে ঈমান হো নহি সকতা না হো তাজিম ইসকে দিল মে সরকারে মদিনা কি ইবাদত লাখো করলে মুসলমান হো নহি সকতা হ্যাঁ সো কহতে হ্যায় মাই কলমা মোহাম্মদ কা পড়তা রহুঙ্গা রাহে মত সে মে গুজরতা রহুঙ্গা মেরা সর কলম করতে চাহে জমানা মেরা সর কলম করতে চাহে জমানা জুবা কাটতে ফির ভি কহতা রহু মোহাম্মদ কে জৈসা কোই নহি মোহাম্মদ কে জৈসা কোই নহি মোহাম্মদ কে জৈসা সরাপা করম হ্যাঁ সরাপা রহমত সরাপা করম হ্যাঁ সরাপা
محمد پہ ظاہر ہے اللہ کی قدرت محمد پہ ظاہر ہے اللہ کی قدرت محمد پہ ظاہر ہے اللہ کی قدرت فقیروں کے دل سے یہ آواز نکلی فقیروں کے دل سے یہ آواز نکلی محمد کی صورت خدا کی ہے صورت محمد جیسا کوئی نہیں محمد کے جیسا محمد کی جلوہ نمائی خدا بھی ہے شیدا خدا کی خدائی خود نور سے نور اپنا خدا نے محمد کی صورت بنائی محمد کے جیسا محمد بے شک شریعت محمد طریقت محمد شریعت محمد طریقت محمد معرفت محمد حقیقت محمد معرفت محمد حقیقت محمد معرفت محمد حقیقت محمد معرفت محمد حقیقت محمد فقیروں کے دل سے آواز نکلی محمد کی صورت خدا کی ہے صورت محمد کے جیسا کوئی محمد کے جیسا کوئی محمد کے جیسا نظر پتلی وہ میں بسائے محمد نظر پتلی وہ میں بسائے محمد نظر پتلی وہ میں بسائے محمد میرے دل کی دھڑکن پہ چھائے محمد ہاں شنکر جی میرے دل کی دھڑکن پہ چھائے محمد مچل کر مگر دل یہ گائے محمد کہ محمد کے جیسا کوئی نہیں 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 واہ سبحان اللہ سبحان اللہ অসম্ভব ভালো লাগার কিছু পরিবেশনা হচ্ছে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে আর দুটো পরিবেশনা আমরা আপনার কাছ থেকে শুনতে পারবো তো আমার মনে হয় সবার সাথে একবার আমরা একটু পরিচিত হই না আপনার পুরো টিমের সাথে আপনি যদি একটু পরিচয় করিয়ে দিতেন আমি হাজি শাহ মোহাম্মদ সমীর হোসেন এবং আমার সঙ্গে যিনি আছেন রড মাস্টার মোহাম্মদ শাকিল এবং যার প্রশংসা যদি করি কম হয়ে যাবে কিবোর্ড প্লেয়ার আমাদের নাদিম ভাই একটু বাজাও নাদিম ভাই আজকে আমরা তোমার ভয়েসটা মিস করছি এই হইবার
এবং গিটার প্লেয়ার প্রিন্স ভাই এবং আমার ডান পাশে মোহাম্মদ মাসুদ আল্লাহ জিপসিতে আব্দুর রহমান ক্রসে আছেন আমাদের সঙ্গে রাসেল সাহেব ক্যা বাত হ্যায় এবং তবলাতে আছেন মাসুম ভাই বাহ 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 ইয়ে হুই বাত এবং নাল মাস্টার এবং মটকা বাজক মোহাম্মদ ইমরান এবং অনেক সুন্দর উপস্থাপনা করেন আমাদের সাথে আজ কি শাম শান্তাজি কে নাম মাশাআল্লাহ সুবহানাল্লাহ এবং অনেক অনেক ধন্যবাদ সামির ভাই আপনার এই পরিবেশনা এবং আপনার কথার মাঝে আসলে একটা ভিন্নতা রয়েছে যেটা আপনাকে আমাদের কাছে এত বেশি প্রিয় করে তুলেছে এবং আজকে আমি খুব লজ্জিত এবং দুঃখিত আমরা অবস্থা ঠান্ডা লেগে বসে গেছে আপনার উপস্থিতি কিন্তু আপনার দর্শকদের মন ভালো করে দিয়েছে স্পেশালি আমাদের বাংলা ভিশনের সাথে যারা রয়েছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা ভিশনের পক্ষ থেকে এবং যেহেতু আমরা একেবারে শেষের দিকে রয়েছি তো এবারে আর কথা বাড়াতে চাই না আমরা পরিবেশনায় চলে যাব এবারে কোনটি শুনবো এবার গাছি এটা নতুন কখন গাইনি আমি ফাতায়ে খাইবার শেরি আজ্জা মাওলা আলিয়া মাওলা जाने ही माँ पे जान दे दूंगा हुस्न कुरान पे जान दे दूंगा अल्लाह शाह मर्दा पे जान दे दूंगा शेर यजदा पे जान दे दूंगा इसलिए कहते हैं फतेह खैबर شیر یزدان مولا علیا Marcos.
جب آئے کام میرا بن جائے خیبر شیر یزدان مولا علی مولا علی مولا علی مولا علی قابل آئے دشمن کی گھبر آئے کون مقابل آئے دشمن کی گھبر آئے کون مقابل آئے اسلام کا جھنڈا اڑا ایک شعر ادا کیا اے قوم مسلمہ ہوش میں اے قوم مسلمہ ہوش میں اسلام تجھے پھیلانا ہے اسلام کے پرچم کے نیچے اہل اسلام کو آنا ہے اس لیے فاتح خیبر شیر یزدان مولا علی مولا علی অসংখ্য ধন্যবাদ আসলে একের পর এক সব ভালো লাগার মতো পরিবেশনা হচ্ছে এবং অনেক রিকোয়েস্টও আছে কিন্তু সময়ের স্বল্পতা আমরা আজ সব পরিবেশনা আসলে শুনতে পারছি না আপনার কাছ থেকে একেবারেই শেষ পর্যায়ে আছি আর সর্বশেষ আরেকটি পরিবেশনা আমরা শুনব তার আগে বিদায় নিয়ে নিতে চাই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সামির ভাই অনেক ধন্যবাদ আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে কিন্তু চেষ্টা করেন সবসময় আপনার দর্শকদের জন্য গাইতে আপনার পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা গাইতে পারছি না তবু পাবলিক শুনতেছে আর কি অসংখ্য ধন্যবাদ সামির ভাই এবং আপনার সুস্থতা কামনা করছি আমিন আমিন প্রিয় দর্শক আমাদের আজকের সময় একেবারেই শেষ মিউজিক ক্লাবের আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে আমি শান্তা জাহান আবারও ফিরে আসবো আমাদের পরবর্তী আয়োজনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পবিত্র মাহে রমজান কাটুক আপনাদের আনন্দে এই হচ্ছে প্রত্যাশা শেষ গান শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আমরা সর্বশেষ সড়ে কন্দিল আরশে পাক নূর আল্লাহ লিখা থা নবী জো আয় হর একো ফনা ফিল্লাহ লিখা থা নবী জো আয় হর একো ফনা ফিল্লাহ লিখা থা ফকত নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফকত নামে মোহাম্মদ কো হাবিবুল্লাহ লিখা থা جہاں عرش بڑی پر حق نے الا اللہ لکھا تھا وہی آدم علیہ السلام انہار بہو آگے ہمارا نور جنم ہوئے چھن انہار نور سسٹی ہونی فقط نور محمد کو حبیب اللہ لکھا تھا جہاں عرش بڑی پر حق نے الا اللہ لکھا تھا وہی آدم نے دیکھا تھا رسول اللہ لکھا تھا
তাই বলছি ইশকে নবী ইশকে নবী দিল মে পয়দা করো কিয়া রাসূল খুদা কো ভুল গয়ে جن پہ قرآن بنے عرشو پہ او رب کا مہمان بنے عرشو پہ او رب کا مہمان بے پردہ اللہ سے ملنے والے بے پردہ اللہ سے ملنے والے او محبوب خدا کو بھول گئے کیا بھول گئے بے پردہ اللہ سے ملنے والے محبوب خدا کو بھول گئے کیا بھول گئے بے پردہ اللہ سے ملنے والے محبوب خدا کو بھول گئے بھول گئے فرشتے تمام جس پہ خدا اور فرشتے تمام بھیجتے ہیں ہمیں درود و سلام بھیجتے ہیں ہمیں درود و سلام پتھر سے کلمہ پڑھانے والے پتھر سے کلمہ پڑھانے والے کیا وہ نور خدا کو بھول گئے ہاں بھول گئے پتھر سے کلمہ پڑھانے والے کیا وہ نور خدا کو کب جس نے نور خدا یا نبی 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 نبی یا 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 نبی
ठीक है भाई अटक अच्छी मजाल किसकी है मजाल किसकी है जो मुर्तजा से टकराए क्या बात है गुरूर कुफ्र से कह दो के होश में आए आए जो उनसे उलझेगा उसे पछाड़ डालेंगे वो एक नारे में खैबर उखाड़ डालेंगे के रसूले खुदा के दम से जिंदा इस्लाम था और जिंदा इस्लाम था आज भी है और कल भी है से मैं एक बात पूछूंगा बता देना अगर झूठी हो मेरी बात तो सूली चढ़वा देना बताओ तो मुसलमानों रसूल पाक से क्या तुमको निस्बत है मेरा दिल कह रहा है तुमको ये झूठी मोहब्बत है अगर सच्ची मोहब्बत अगर सच्ची लगन होती तो तुम पढ़ते नमाजें भी फजीलत की तुम्हें मालूम होती तीस रोजे की फजीलत की तुम्हें मालूम होती तीस रोजे की जो गुनाहों से दबा हुआ है वो मजहब का बार क्या उठाएगा अरे आजा तक जो नहीं सुनता वो क्या तलवार उठाएगा अरब के गुलशन का एक फूल खुदा ने चुन लिया पहले यानी हजरत मोहम्मद को खुदा ने चुन लिया पहले यानी हजरत मोहम्मद को حضرت محمد صلی اللہ علیہ وسلم یعنی حضرت محمد کو خدا نے چن لیا پہلے اور نبی جی قادر جنوں کے دچ ہے حضرت محمد کو یہ امت سے پیار تھا امت سے پیار تھا آج بھی ہے اور کل بھی رہے گا नसारा मूसा पे शैदा नसारा मूसा पे शैदा नसारा मूसा पे शैदा नसारा मूसा पे शैदा रहीमा अय्यूब पे शैदा जुलेखा यूसुफ पे शैदा ایوب پیشیدہ زلیخا یوسف پیشیدہ محمد پیشیدہ محمد پیشیدہ خود پروردگار تھا آج بھی ہے اور کل بھی رہے گا محمد پیشیدہ خود پروردگار تھا
कोई कोई कहता है शेरे खुदा ने लूट लिया कोई कहता है हां शेरे खुदा ने लूट लिया खान नदीम साहब कोई कहता है कि मुश्किल कुशा ने लूट लिया कोई कहता है गौसलोरा ने लूट लिया नवान भाई कहते हैं नवान भाई कहते हैं दिल ख्वाजा पिया ने लूट लिया मजनू कहता है दिल मेरा मजनू एक आशिक मजनू कहता है दिल मेरा लैला ने लूट लिया मजनू कहता है दिल मेरा लैला ने लूट लिया क्या बात है और मोहम्मद पे शैदा खुद परवरदिगार था परवरदिगार था आज भी है और कल भी रहेगा मोहम्मद पे शैदा खुद परवरदिगार था परवरदिगार था आज भी है और कल भी रहेगा या नबी যারা কষ্ট করে আমাদের প্রোগ্রাম দেখছেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম